আরামবাগ টাইমস। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি সার্ভে করতে গিয়ে বেধরক মার পঞ্চায়েত কর্মীকে। গোঘাট গ্রাম পঞ্চায়েতের মদন মোহনপুর গ্রামের ঘটনা। ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ। আক্রান্ত পঞ্চায়েত কর্মীর নাম শুভদীপ জালাল। আবাস যোজনায় লিস্টে নাম থাকা ব্যক্তিদের বাড়ি বাড়ি ঘুরে সার্ভের কাজ করছিলেন পঞ্চায়েত কর্মী, ব্লক অফিসের কর্মী ও পুলিশ। বেনিফিশিয়ারিতে নাম থাকা হারাধন সরকারের পাকা বাড়ির ছবি তোলার সঙ্গে সঙ্গেই বেধরক মারধর করা হয় পঞ্চায়েত কর্মীকে। সঙ্গে সঙ্গে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। আরামবাগ টাইমসের রিপোর্ট। আমি তোমাকে ডেকে নিয়ে যাচ্ছি, আমি তোমাকে ডেকে নিয়ে যাচ্ছি। যাদের লিস্টে নাম আছে তাদের বাড়ি বাড়ি সার্ভে করতে হবে। যাদের মাটির বাড়ি আছে তাদের ছবি তুলছে, তার বাবার নাম, তার দাদুর নাম, তার ফোন নাম্বার, তার বাড়ির ছবি, পাকা বাড়ি হলে পাকা বাড়ি, মাটির বাড়ি মাটির বাড়ি, সবারই তো এগুলো কালেকশন করছে। হ্যারাসমেন্ট করার অধিকারটা খেয়ে দিয়েছে। কেন হ্যারাসমেন্ট করছেন? এটা তো সরকারি কাজ করছে। সরকারি কাজ করতে এসে কেন এরকম বাধার সম্মুখীন হবে? কেন এরকম অসহযোগিতা করছেন? কেন সহযোগিতা করুন, সরকারি কাজ করতে সহযোগিতা করুন। প্রত্যেকের ছবি তুলছে, আমার কাছে ছবি আছে, বিবেচনা করে কোন আপনার যদি আমাদের লিস্টে নাম থাকে আপনার বাড়িতে যাওয়া হবে। সেটা বাদ দেওয়া যায়, বাদ দেওয়ার কোনো ইয়ে না, না বাদ দেওয়ার কিছু নেই। নামটা আছে নাকি আমি জানি, অন্য কিছু জানি। আপনার নাম থাকলে আপনার বাড়িতে যাওয়া হবে। কেউ বাদ দিতে পারবে না তো? ওটা আমাদের কাছে কোনো ইনফরমেশন, আমাদের সার্ভে করতে দিয়েছে, ঠিক আছে, আমাদের যেই বেনিফিশিয়ারি নাম আছে আমরা সেইভাবে না হয়তো ধরুন আমি বাড়িতে নাই না গেলে তখন এর ব্যাপারটা আমি ওই জন্যই জানি। আমাদের যেরকম নাম আছে সার্ভে করার আমি আমরা সেই হিসাবে যাবো। ওখানে বাদ হবে কী হবে সেটা আমাদের কাছে, আমি হয়তো বাড়িতে না অত যে নাম আছে, আমি যদি অত নাম দেখুন, আমরা এখন প্রধানমন্ত্রী আবাস যোজনা সার্ভে করছি। তো এখন আমরা আছি গোঘাট জিপির মদন মোহনপুর গ্রামে। তো আমাদের কিছু ফরম্যাট আছে, সেটার মধ্যে অনেক কিছু পড়ে। তো যেটা মেন পড়ে যে হচ্ছে কাঁচাবাড়ি, কাঁচাবাড়ি যদি কারো থাকে সেখানে সার্ভে হবে, এবং যাদের পাকা বাড়ি আছে সেটা হচ্ছে আমাদেরকে একটা রিপোর্ট দিতে হবে, ইও স্বর্ণ। এবার এই যে বেনিফিশিয়ারির নাম আছে হারাধন সরকার, তো ওনার হচ্ছে কাঁচাবাড়িও আছে পাকা বাড়িও আছে। বাড়িটা আপনারা চাইলে দেখতে পারেন, তো সেই ছবিটা তোলা হয়েছে। তো উনি বেনিফিশিয়ারি তখন উনি ছিলেন না, ওনার স্ত্রী ছিলেন। ওনার স্ত্রী তখন থেকেই ফাইন্যান্স করছিল এখানটা জায়গাটা, ঠিক আছে। যে উনি এসে আমাকে তো পুরো হাত ধরে টানা হিজড়ার মতো করতে করতে মানে মারার উদ্যত হয়। এখানে একজন সিভিক ভলেন্টিয়ার ছিলেন, উনিও দেখেছেন বিষয়টা, ভিডিও ফুটেজও আছে, যদি আপনাদের চাই আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এখন আমরা খুব নিরাপত্তার অভাব করছি। তো থানা থেকে পুলিশ এসেছিলেন, তো ওনাকে নিয়ে গিয়েছেন। তো ওনারা বললেন যে এখানে কাজ করা যেতে পারে, কোনো নিরাপত্তার অভাব নেই। এখন একজন সিভিক ভলেন্টিয়ারকে দিয়েছেন সার্ভে করতে। ভয় লাগছে? হ্যাঁ, একটু তো আতঙ্কে আছি। আপনার নাম? আমার নাম শুভদীপ জালাল, গোহার জিপি স্টাফ।